বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে গরিব মানুষদের খাদ্য সামগ্রী প্রদান। আসানসোলের সালানপুর আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে প্রায় 500 জন গরিব পরিবারকে সাথে করে রূপনারায়ণপুর অটো এবং সুমো স্ট্যান্ডের প্রায় 160 জনকে খাদ্য সামগ্রী, যার মধ্যে চাল, ডাল, আলু, মুড়ি, সয়াবিন ইত্যাদি তুলে দেওয়া হয়। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ অন্যান্যরা। প্রায় 500 লোককে আজকে চাল, আলু, তেল, বিস্কুট প্রায় 6 ধরনের আইটেম দেওয়া হচ্ছে, এবং এর জন্য আমরা পার্টির পক্ষ থেকে, এমএলএ সাহেবের পক্ষ থেকে, আমরা কর্মকর্তাকে এবং তার পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে আমার সাথে আমার সভাপতি আছেন, আমার সহসভাপতি আছেন, আমার ভোলা আছে, আমরা সবাই আছি, এবং আমরা এটা অনুরোধ করবো আমাদের প্রত্যেক পঞ্চায়েত সমিতির মেম্বারকে, আম জনতাকে, যার যতটা যে যতটা পারে যেন গরিবের পাশে দাঁড়ায়। যেমন আছে চাল আছে, আলু আছে, বিস্কুট আছে, সয়াবিন আছে এবং আরো অন্যান্য আছে, তেল আছে, টোটাল 6টা আইটেম করা হয়েছে। এখন আমাদের জেলা পরিষদের সালানপুর থেকে সোহেল খানের সাথে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।